4,000 ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় যুব গেমসের দ্বিতীয় আসরে চূড়ান্ত পর্বের লড়াই। 26 ফেব্রুয়ারি শুরু হয়ে লড়াই চলবে 4 মার্চ পর্যন্ত। আর্মি স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমস থেকে উঠে আসা সেরা অ্যাথলেটদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মানসম্পন্ন ও সেরা অ্যাথলেট তৈরির লক্ষ্যে 2018 সালে প্রথমবারের মতো আয়োজিত হয় জাতীয় যুব গেমস। সফল সেই আয়োজনের 5 বছর পর আবারও মাঠে গড়িয়েছে গেমসের দ্বিতীয় আসর। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে এবার ঢাকায় হবে গেমসের চূড়ান্ত পর্ব, যেখানে 193টি ইভেন্টে 287টি পদকের জন্য লড়বেন প্রায় 4,000 ক্রীড়াবিদ। 26 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 4 মার্চ পর্যন্ত। তার আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলন করবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিকেএসপি প্রতিযোগী প্রথম, দ্বিতীয় হলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কারা হলো, তাদের টাইমিং কতটা ক্লোজ, তার মধ্যে ওই পটেনশিয়ালস আছে কিনা যে একটু ট্রেনিং পেলে উঠে এসে পার্টিসিপেট করতে পারবে, সেটা সেই কনসার্ন ফেডারেশন মনিটর করছে। সেটা এখানে পদক না পেলেও সেটা মনিটর করছে, রেকর্ড তো থেকে যাচ্ছে, ভবিষ্যতে এটা এন্টারপ্রাইজিং হবে। গেমস থেকে উঠে আসা সেরা অ্যাথলেটদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিকেএসপিতে অনুশীলন নিশ্চিতের পাশাপাশি অ্যাথলেটদের বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার। এই ছেলেমেয়েরা যেন হারিয়ে না যায়, একটা করলাম সমস্ত জায়গা থেকে ট্যালেন্ট হান্ট করলাম, তারপর যারা হারিয়ে যায় সেটা আমরা চাই না। গতবার আমরা ওইভাবে ধরে রাখছি, এবার চেষ্টা করেছি তাদেরকে আরও কীভাবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে নেওয়া যায়, তাদের কীভাবে আরও অ্যাকোমোডেট করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমাদের বাহিনীগুলোতে। তবে গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান জাঁকজমকভাবে না করার সিদ্ধান্ত অলিম্পিক অ্যাসোসিয়েশনের। ইজ নট দ্যাট ভেরি এক্সপেন্সিভ, বাট আমাদের যেগুলো রিসোর্সেস আছে সেই রিসোর্সের মধ্যে দিয়ে আমাদেরকে, আমাদের যে তরুণ তরুণীরা আসবে তাদের কুচকাওয়াজ, আমাদের মাস্কট শো, আমাদের ছোটোখাটো আমাদের যে খেলাগুলো হয়েছে তাদের হাইলাইট, আমাদের রেকর্ডগুলো, প্লাস আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ক্রীড়া অঙ্গনে তার হাইলাইট, সেগুলোর মধ্যে আমাদের কালচার সবগুলো ফুটিয়ে তোলার একটা মহা পরিকল্পনা করা হয়েছে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য প্রত্যেক অ্যাথলেটকে খাওয়া ও থাকার জন্য দৈনিক 1,200 টাকা প্রদান করবে বিওএ, আর যাতায়াতের জন্য দেয়া হবে 1,600 টাকা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।